আগে বলা হতো কি রাকেশ সিং টিএমসি করবে বিজেপি ছেড়ে দিবে, কিন্তু তোমরা সবাই বিজেপি করছো। চিড়িয়াখানা একটা ইউনিয়ন আছে আমার, কন্ট্রাকচুয়াল ইউনিয়ন আর পার্মানেন্ট ইউনিয়ন, এই দুটো ইউনিয়ন আমার আজকে 15 বছর ধরে আছে। এবার একটা ছড়ানো হয়েছে, মিথ্যা কথা ছড়ানো হয়েছে কি এখানে টিএমসি রাকেশ ভাই করে যাচ্ছে। তার 2-3 মাস আগে 20-25টা ছেলে সাইন করেছিল গিয়ে, তারপরে যখন জেনেছে কি বিজেপি আমি টিএমসি করব না বিজেপি করব, তখন ওই ছেলেগুলো সব লিখিত দিয়েছে কি আমরা কোনোদিন টিএমসি করব না, রাকেশ ভাই সাথে আছি। এবার আজকে হঠাৎ বাইরাগত 1000-1500 ছেলেকে নিয়ে এসে এখানে দখল একটা কি মঞ্চ টেঙে কি একতা মঞ্চ, আর তার নিয়ে অখিলেশ সিং, আমি বুঝতে পারিনি মুখ্যমন্ত্রী এখানে বিধানসভাতে কিভাবে এইভাবে নোংরামি, কিভাবে এইভাবে ঘটনা ঘটতে পারে, এভাবে হয়নি। একটা রেজিস্টার্ড ইউনিয়ন, একটা পদ্ধতি আছে ইউনিয়ন করার, সব জিনিসটা ছিল, কিন্তু গেট ভেঙে, চিড়িয়াখানা গেট ভেঙে, লোককে মেরে, মেয়েদেরকে মেরে, দরওয়ানকে মেরে, ওখানে ডাইরেক্টরকে যা তা বলে ওরা একটা প্রতিবাদ করছে কি রাকেশ সিং না কি শাসাচ্ছে। তো তার জন্য তো প্রশাসন আছে, রাকেশ সিং তো আজকে হঠাৎ শাসিয়ে দিল না বা রাকেশ সিং কাটমানি নিয়ে নিল না, কিন্তু যেভাবে রাজনীতিটা এটা করছে, সে একটা ওয়ার্ডগঞ্জ থানা পুলিশ ওসি আর এখানকার জয়েন্ট সিপি কমিশনার আর এখানকার টিএমসি গুন্ডারা মিলে আমার মারার ছক করেছে, কোনোভাবে রাকেশ সিংকে শেষ করে দিলে এই এলাকাটা পুরো দখল হবে। তো যদি আমার কোনো দিন মারা মৃত্যু বা আমাদের কোনো ছেলে মৃত্যু হবে, ডাইরেক্ট দায়ী ববি হাকিম অভিষেক ব্যানার্জি হবে, ডাইরেক্ট দায়ী। আমার কোনো ছেলে অঘটন হয় তার FIR হবে ববি হাকিম, কেন ঠান্ডা ঘরে বসে ওরা এই রাজনীতিটা করছে। আমরা ঠান্ডা ঘরে বসে আমাদের নিজেরা যে ছেলে মেয়ে মার খাচ্ছে তাকে আমরা বাঁচাচ্ছি আর চিরকাল বাঁচাবো। মারধর করা হয়েছিল, মারধর মানে আপনি পিজি হসপিটালে গিয়ে দেখতে পারবেন, মেয়েদেরকে ছাড়া হয়নি, যে ডিউটি টাইমে আছে পুলিশের সামনে মারা হয়েছে, পুলিশের সামনে মারা হয়েছে। কতজন আহত? আমাদের 5-7 জন আহত, যে ডিউটি করেছিল ডাইরেক্টর বলেছিল কোনো কিছু হবে না, পুলিশ প্রোটেকশন আছে, পুলিশ সামনে গিয়ে শাসিয়েছে, মার মেরেছে। আমরা বিচার কোর্টে বিচার চাইবো, এখানে কার কাছে বিচার চাইবো? আমরা ডাইরেক্ট হাইকোর্টে বিচার চাইবো, আমরা ডাইরেক্ট হাইকোর্টে বিচার চাইবো। এখানে বিচার পাওয়া যাবে? এখানে গুন্ডামি মাতলামি দাদাগিরি ছাড়া কিছু হবে না। এই ঘটনাটা আমার যখন জেলে ছিলাম তখন থেকে একটা সুনিয়োজিত একটা চলছে, আজকে ওরা ঘটনাগুলোকে আঞ্জাম দিয়েছে। 1000-1500 বাইরাগত ছেলে এসে আমাদের দরওয়ানকে আমাদের সবাইকে দখল নিতে জন্য কি এখানে বিজেপি ছেড়ে টিএমসি করতে হবে, দাদাগিরি করেছে কোন লোক। ভাই টিএমসি ইউনিয়ন করতে বলা হাত উঠাও তো, মেরা জো জো ভি টিএমসি ইউনিয়ন করতে হাত উঠাও, জো জো ভি টিএমসি সরি বিজেপি হম লোক কা ইউনিয়ন করতে হো, এই দেখুন সবাই এমপ্লয়ি, কিন্তু ওখানে বিজেপি ছেড়ে টিএমসি করতে হবে, এটা রাজনীতি মুখ্যমন্ত্রী বিধানসভা ক্ষেত্রে এটা জিনিসটা আমাদের লজ্জাজনক, তাই জন্য বিচার চাইতে জন্য কোর্টে যাব। এটা কি চলছে এখানে, কি অঘটন চলছে, কি হাজারটা ছেলে আসবে থার্ড ওয়েভে, কারণ থার্ড ওয়েভে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, এবার গেটটা ভেঙে দাদাগিরি করে মার ধার করে ওরা সব এখন আপনি তো দেখেছেন আমরা বাড়িতে পুলিশ, এই টিএমসি মমতা ব্যানার্জি পুলিশ আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের লোককে বাঁচাতে দিচ্ছে না, আমাদের লোককে রক্ষা করতে দিচ্ছে না, এখানে দাঁড়িয়ে আছে। আপনাদের বিরুদ্ধে কিছুটা অভিযোগ উঠছে যে যেটা সেটা হচ্ছে গিয়ে যে স্যালারি, সেই স্যালারির অর্ধেক অংশ নাকি টাকা কেটে না? আরে তো ওর জন্য তো প্রশাসন আছে, সবুত আছে, আমি নিজের জীবনে রাজনীতি ছেড়ে দিব। একটা লোক কেউ যদি বলে দেয় কি স্যালারি দিয়ে নিয়ে নিব, এটা নিজে পাপকে বাঁচাতে জন্য এটা অভিযোগ, অভিযোগের একটা ভিত্তি হয়, যদি এটা ভিত্তি একটা ভিত্তি হয় রাকেশ সিং রাজনীতি ছেড়ে দিবে, রাকেশ সিং রাজনীতি ছেড়ে দিবে, কারো চায় কারো এ খেয়েছি তবে। আর হচ্ছে কি আজকে যে পরিস্থিতি সৃষ্টি হলো মানে একেবারে রীতিমতন রণক্ষেত্র, আমরা তো রণক্ষেত্র ওকে বলা যেত না, ওরা যদি পুলিশকে সামনে রেখে করেছে ঘটনাটা, পুলিশকে সামনে রেখে ঘটনাটা ঘটিয়েছে, আর তার আমরা ইন্টিমেশন দিয়েছি, না ইন্টিমেশন আমি যে 344 জনের মধ্যে নাকি 300 জনই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, 300 জন 5টা লোককে যদি দেখিয়ে দেয় ফেস আমি রাজনীতি ছেড়ে দিব। 80 জন বন বিভাগীয়কে, 80 জন বন বিভাগীয়কে জেলি এখানে বসানো হচ্ছে, তারাই আমাদের বিরুদ্ধে, তারাই আমাদের বিরুদ্ধে, ওই 80 জন 2000 লোককে বিধানসভা ইলেকশনের আগে রিক্রুট করেছিলেন সেটা ওরা এ করেছে, কিন্তু পার্মানেন্ট কন্ট্রাকচুয়াল স্টাফ
একটা লোক ওদের নেই রেজিস্টার্ড আমাদের ইউনিয়নে কোনো মেম্বার ওদের কাছে নেই কাগজ এই কাগজে কালকে কালকে আমরা দিয়েছি আগাম এই ঘটনাটা ঘটতে পারে আর সবাই সাইন করে দিয়েছে সবাই সাইন আছে সবাই অরিজিনাল অ্যাড্রেস উইথ সাইন আছে যদি মিথ্যা কথা বলবে তো এটা সাইন তো রাকেশ সিং করেনি আজকে এখানে আমাকে মারতে পারে জোর জবরদস্তি টিএমসি আমাকে পোড়াতে পারে এরা এই তো এইসব জিনিস তো কালকে আমরা দিয়েছি কিভাবে প্রশাসন এটা করিয়েছে কিন্তু দাদা এই যে সবাই বলছে যে ওখানে যা স্যালারি পেতেন কম টাকা স্যালারি পেতেন সেটা নাকি টাকা বক্তা দিতে হতো তার জন্য প্রশাসন একটা সবুজ দিক তার তো একটা ভিত্তি দিক আমি বলছি রাকেশ সিং কোন একটা লোক দাঁড়িয়ে বলে দিবে কি একটা টাকা একটা চা জল খেয়েছি এত কমই নেই রাকেশ সিং এর যদি একটা লোক প্রমাণ করে দিবে রাজনীতি ছেড়ে দিব কেন আজকে এটা হলো এটা কেন এটা শুনুন এটা অনেক দিন ধরে চলছে যখন আমি জেলে ছিলাম কোকিন কেসে যখন এরা আমাকে ভিতরে রাখলো তখন থেকে বলছে রাকেশ সিং টিএমসি করবে তোমরা সব ছেড়ে দাও তার মধ্যে 30-35 জন আমাদের ইউনিয়ন বিরুদ্ধে সাইন করে দিয়েছিল যে তোমাদের ইউনিয়ন করব যখন আমি বেরিয়েছি সব ছেলেগুলো আমাদের কাছে এসে গেছে এবার ওদের কষ্ট এটাই আছে সবাই বিজেপি ছেড়ে টিএমসি করো তার একটা আজকে বাইরাগত নিয়ে এসে আপনারা ভালো আছে আচ্ছা সব তো ওখানে তো জুলজিক্যাল গার্ডেন 100 ক্যামেরা আছে একটা লোক আমাদের লোক মারা হয়েছে আপনি দেখেছেন কত আমাদের ঝান্ডাগুলো ভেতর দিয়ে ফেলা হয়েছে আমরা বলেছি কি যদি ঝান্ডা ওরা বাইরে থেকে তোলে যে ডিউটি আওয়ারে থাকবে সবাই আমার নিজে নিজে ঝান্ডাটা তুলবে কিন্তু তার আগে ওরা গেট ভেঙে ওরা আমাদের ঝান্ডাটা বের করে দিয়েছে কোনো লোক ওদের স্টাফ নেই কোনো লোক ওরা এমপ্লয় নেই যদি হয় আমি এখানে রাকেশ সিং দাঁড়িয়ে বলছি কি রাজনীতি ছেড়ে দিব এই দাদাগিরি আপনারা কি আজকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করেন বা কিছু আমরা তো দেখছেন তো পুলিশ পাহারা পিছনে আছি পুলিশের তো দল দাস পুলিশ এটা করিয়েছে পুলিশ এগেনস্টে মাস পিটিশনটা আমি না রাকেশ সিং না এটা টোটাল এমপ্লয়ি কত এমপ্লয়ি 105 জন এমপ্লয়ি কন্ট্রাকচুয়াল পার্মানেন্ট 200 আমার পার্মানেন্ট রেজিস্টার্ড আমার ইউনিয়ন 305 জন আমার ইউনিয়নের লোক একটা লোক যদি বলে দেয় কি আমরা ওই ইউনিয়নে করছি আমি রাজনীতি ছাড়বো আমি রাজনীতি করব না কিন্তু বাইরাগত লোককে এসে এখানে শাসাবে এখানে ভয় দেখাবে তো তার বিচার কোর্ট করবে আমরা কালকেই হাইকোর্টে যাচ্ছি কালকেই হাইকোর্টে যাচ্ছি ওনা বলছিলেন যে বহিরাগত বলছেন আপনি কিন্তু সকলে হাইকোর্ট পড়ে ঘুরছেন বলেন যাতে বহিরাগত না সেটা প্রমাণ করা সেটা সেটা বন বিভাগীয়রা যে ইলেকশনে আগে এসছে তো তাকে তো চাকরি রাজীব ব্যানার্জি দিয়েছিলেন তো ওরা তো মমতা ব্যানার্জি জিন্দাবাদ করবে না ওরা তো আমাদের স্টাফ না আমাদের এমপ্লয়ি না ওরা তো বাহিরাগতই আছে ঘুরে ওরা তো এখানে জুলজিক্যাল গার্ডেনে ডাইরেক্ট ইনডাইরেক্ট এমপ্লয়ি না ওরা তো ডাইরেক্ট এমপ্লয়ি না ওরা তো আগে থেকেই এটা আমাকে দামানোর জন্য করেছে ওরা যে কোনো দিন ওদের পেমেন্টটা আমি 1 টাকা নিয়েছি বলুক ওরা ওরা বলুক এমপ্লয়িরা না যারা বাইরে স্টল দিয়েছেন তারাও তাদের থেকেও নাকি আপনারা টাকা নিয়েছেন আরে একটা স্টলের ছেলে লোক লিখিত তার প্রশাসন আছে তার একটা প্রমাণ থাকবে আমি রাজনীতি ছেড়ে দিব কি একটা চা একটা যদি কোনো লোকের অত্যাচার করেছি তবে কিন্তু এই অত্যাচারটা তো আপনি দেখতে পাচ্ছেন কি পুলিশকে সামনে রেখে আর হাজার লোক বাইক এ দল বাইকের দল কিভাবে আসলো এটা তো আপনি দেখতে পাচ্ছেন।